আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকায় ধারাবাহিক উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরাসরি ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করেন 2021 সালের মধ্যেই দেশকে দারিদ্র্যমুক্ত করার। বঙ্গবন্ধুর সোনার বাংলায় একটি মানুষও দরিদ্র থাকবে না, এই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সমাজের অনগ্রসর মানুষদের জীবনমান উন্নয়নে বৃহস্পতিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ ও বিকাশের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের নিকট প্রেরণ কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করছি। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। আমি কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, যেখানে ঘরের কাছে বসে চিকিৎসা সেবা পাবে মানুষ, বিনা পয়সা আমরা ওষুধ দেওয়া শুরু করি, বিএনপি সেটা বন্ধ করে দেয়। এভাবে বহু কাজ আমরা শুরু করি। দুর্ভাগ্য আমাদের যে 2001 আমরা আসতে পারিনি ক্ষমতায়, বিএনপি সেগুলি বন্ধ করে দিয়েছিল। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ মানে একেবারে নিজেকে অপান্ত মনে না করে, সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে সেটাই আমরা করতে চাই। টানা তিনবার আওয়ামী লীগকে জয়ী করার সুফল জনগণ পাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, যে তারা আমাদের বারবার ভোট দিয়েছে, আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। আর একটু একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা উন্নয়নটা করতে পারছি মানুষের জন্য। উন্নয়নের অপ্রতিরোধ এই গতিতে শিগগিরই বাংলাদেশ সমৃদ্ধ ও উন্নত দেশের তালিকায় নিজের নাম লিখবে বলেও জানান প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে যখন প্রস্তুত করি, তখনই ওই সেগুলি সেই পয়েন্টগুলি সাথে নিয়ে আরও যা যা তখনকার প্রয়োজন সেটা নিয়ে আমরা দিন বদলের সনদ ঘোষণা দিয়ে আমরা বাংলাদেশটাকে এই 2021 সালের মধ্যে অন্তত ক্ষুধা দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলব, সেটাই সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা নিতে শুরু করলাম। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি ভ্যাকসিন নিয়ে অপর রাজনীতি করছে, যা দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করে, আর এটি বিএনপির স্বভাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। যারা করোনার শুরুতে ব্যাপক অপপ্রচার চালিয়েছে, দেশে লাখ লাখ লোক মারা যাবে, মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে করোনার টিকা নিয়ে। টিকার মূল্য বিষয়ে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ এবং অর্থমন্ত্রী মহোদয় বক্তব্য দিয়েছেন। আসলে ভ্যাকসিন নিয়েও বিএনপি অপরাজনীতি প্রচার চালাচ্ছে।